Hello everyone, you are watching and listening to ABC Radio 89.2 FM and you are watching on facebook.com/ABC Radio FM 89.2 and of course listening on ABC Radio 89.2 FM. Ektu change ache. And as usual, ড্রেসিং রুমে বল বীর নিয়ে আমি ক্রিকেট বোদ্ধা রেহান এবং আরো বড় ক্রিকেট বোদ্ধা ফুয়াদ চলে এসেছে আমাদের সাথে এবং ক্রিকেট বুদ্ধা বলদা কি যেন সাউন্ড করছে। আচ্ছা রেডি, 1 2 3 ডোন্ট গো। I said don't go, but he's still going on. যাই হোক, কোনো সমস্যা না। বলবীর কেমন আছো তুমি? আজকে তোমার ফাইনাল মারামারি। অবশ্যই আমি ভালো নাই। চাপাবাজিতে ওর সাথে কম্পেয়ার করার মতো কম্পিটিটর ম্যাচ ফিক্সার নাকি? ম্যাচ ফিক্সার ও প্রেম করে কত কিছু। ফুয়াদ যতবার আমাকে বলে চাপাবাজি, আমার মনে হয় আমি চাপার মধ্যে বাজি লাগাই রাখছি। Great. Okay, we are going on air right now. এই মুহূর্তে আপনারা টিউন করলে শুনতে পাবেন আমাদেরকে ABC Radio 89.2 FM. So if you do not have internet facilities, this is your chance to listen to Dressing Room e Balbir. আর বলবীরের কাছ থেকে জানতে চাই, বলবীর, what is your prediction about today's match? Please বলবা না যে দল ভালো খেলবে সেই দল জিতবে, আমি কিন্তু বল ভাঙা ফেলাবো। তাহলে আমি না কিছু না বলি, মন্তব্য নিষ্প্রয়োজন। মন্তব্য প্রয়োজন ছিল বলে জিজ্ঞেস করেছিলাম, বাট তুমি নিষ্পত্তিমূলক কোনো মন্তব্য দিতে পারলে না বলে আমি দুঃখিত। ইউ নো হোয়াট, অনেক হইছে, হ্যাঁ আমি চাই বাংলাদেশ জিতুক। ওয়াও, এটা তো তোমার এক্সপেকটেশন। হোয়াট ইজ ইওর মানে প্রেডিকশন? হ্যাঁ আমি চাই বাংলাদেশ জিতুক। ইংলিশ বুঝে না। হ্যাঁ, দ্য বয়েজ প্লেড ওয়েল। ইটস ওকে, তোমাকে যেটা জানতে চাচ্ছিলাম তোমার কাছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইওর প্রেডিকশন যে আজকে যে বাংলাদেশ ভার্সেস আইসিসি, সরি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ, তো সেই ক্ষেত্রে হোয়াট ডু ইউ থিংক ইজ গোয়িং টু বি? বলবীর প্লিজ। আমি চাই বাংলাদেশ জিতুক এবং কি করা যেতে পারে বা কি করা উচিত এটা নিয়ে একটু কথা বলা যেতে পারে। আমরা কিন্তু অলরেডি সবাই জেনে গেছি যে টস কিন্তু হয়ে গেছে। এবং বলো তো, বলবীর, মানে টস জেতার পরে ডিসিশন কি হয়েছে? এই প্রথম বলবীর কোন কিছুর আনসার প্রপারলি দিতে পেরেছে। ওয়েট করো, আমি একটু ব্লুটুথে আমি আমার ওই যে বলটা যেখানে মানে খেলছে ওর সাথে কানেক্ট হইনি। ব্লুটুথে হ্যালো কানেক্ট কি পাম্প। আপনার কি মনে হয় ফুয়াদ ভাই, আজকেও কি আমরা 7 উইকেটেই খেলবো প্রথম 3 উইকেট বাদ দিয়ে? এর আগে যা আশা করলাম যে বাংলাদেশ জিতবে, এই আশাটা আমি চাই এট লিস্ট আজকে লিটন দাস লিটন দাসের মতন খেলুক, লিটন বাসে পরিণত না হোক। হ্যাঁ, লিটন দাসের মতো খেলুক, সৌম্য সরকার সৌম্য সরকারের মতো খেলুক, কারণ প্রথমে তো এটা আমাদের জানা কথা। তিনটা উইকেট পড়ে গেল, সৌম্য সরকারের পতন ঘটুক। হ্যাঁ, সৌম্য সরকারকে খেলা ভালোভাবে দরকার, খুব বেশি দরকার, কারণ এখন আমাদের বেশিরভাগ প্লেয়ার নাই। তার উপরে আই এম লিটল ওয়ারিড অ্যাবাউট মুশফিক টু। এই মুহূর্তে যে সরকারকে সবার দরকার সেটা হচ্ছে সৌম্য সরকার। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু প্লে ইট রিয়েলি ওয়েল ম্যান। আজকের খেলায় কিন্তু সবকিছু দিয়ে খেলতে হবে আমাদের, সবকিছু দিয়ে, বিকজ ইটস দ্য 6th ফাইনাল উই আর ইন এন্ড এটা 6 নম্বর বার হবে যদি আমরা না জিততে পারি। এবং লাস্ট 4টা এশিয়া কাপে কিন্তু 3টাতেই বাংলাদেশ ফাইনাল খেলছে। এক্স্যাক্টলি, তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে যারা এতদিন পারফর্ম করতে পারেনি, আমরা জানি যে মুশফিক মানে হ্যাড এ ভেরি গুড টুর্নামেন্ট সো ফার, ভেরি নাইস টুর্নামেন্ট। মাহমুদুল্লাহ মিঠুনের কথা কিন্তু স্পেশালি বলতে হবে, দুইটা ম্যাচে মানে বাংলাদেশ উইন করার পিছে কিন্তু তার কন্ট্রিবিউশন অনেক মনে রাখতে হবে। বলো বলবীর, কি না ওই যে মিঠুন নাম শুনে আমার মনে পড়ে, আই অ্যাম আ মিঠুন ডান্সার, ওটা ডিসকো ডান্সার না? ওই হইছে একটা, তোমার এই চক্রতে আমরা পরবর্তীতে যাব, মানে চক্রবর্তী না, এটা মিঠুন চক্রবর্তী না, তাই বলছিলাম। তো যে ব্যাপারটা বলছিলেন আপনি যে মিঠুন, ধরলাম ওরা একটা সাপোর্ট আমাদের আছে, কিন্তু আমাদের আজকের প্রতিপক্ষ কিন্তু ভারত, আর ভারতের ব্যাটিং লাইনআপ সম্বন্ধে আমাদের খুব ভালোভাবেই আইডিয়া আছে। ভারত কি পরিমাণ চেস করে ম্যাচ জেতে সেটাও আমরা জানি ওভারঅল। সো আলটিমেটলি ওভারঅল আমরা এই জিনিসটা যেহেতু জানি, খেলো আমাকে মারলে কেন?
না মানে অনেকক্ষণ ধরে কোনো কথা বলতেছ না, শব্দ করতেছ না, ইট সাউন্ডস ঘুমায় গেছে কিনা এটা একটু দেখার জন্য। একটু দেখলাম যে আর ইউ স্টিল অ্যালাইভ নাকি বাইরে বাইরে শুয়ে আছিস। মাঠে ও মার খেয়ে এখানে মার খেয়ে আমার সম্মানটা কোথায়? মানে সম্মান ওর গলা নেই, না হলে গলাটা টেপা যেত থাকলে। তোমার খুব বাজে স্বভাব, যার সমমান কেউ নেই তার কোনো সম্মান। শোনো তুমি রেহানের কাছে তুমি করে নাও সব, রেহানের বাজে স্বভাব তুমি কেন করবা? ছড়িয়ে দিয়েছি বাজে স্বভাবটা আসলে সংক্রামক। খালি খালি বলে টিপতেটা গলা কি বলবো আর বলো না। শোনো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আজকের খেলায় যদি আমরা অনেক বিগ স্কোর করতে না পারি তাহলে ইটস গোনা বি ভেরি রিস্কি, কারণ আমরা জানি নাম্বার 7 8 পর্যন্ত দে ক্যান অ্যাকচুয়ালি ব্যাট ব্যাট এবং মিনিমাম আমি বলবো 270 মিনিমাম মিনিমাম 270 মিনিমাম। তুমি জানো স্কোর ভেরি মাচ মিনিমাম স্কোরটাকে কিভাবে বড় করা যায়? কিভাবে? তিনটা উপায় আছে বলো। এক হচ্ছে তুমি বাইনোকুলার দিয়ে দেখো, ওকে, অথবা স্ক্রিনটাকে বড় করে দাও যে স্ক্রিনে স্কোরটা দেখানো হয়, হ্যাঁ হ্যাঁ, অথবা মনে করো বিরাট গরু ছাগলের হাট আর গরু ছাগলের বিরাট হাট, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তুমি যা বললে আমি জানতামই না। আই নো তোমাকে আর কত জ্ঞান করবো। এই যে দেখছো ছেলেটা কত ভালো মুখ ফুটে চায়, কি আনবো বলো বাবা তোমার জন্য? আই নো কি আনবো সেটা বলো। আই নো Mushfiq is playing but injured. Tamim, Sakib, nai, nai, because they are injured. I'm injured, you are a result of injury, man. What? What was that? And you cause injury sometimes too. এটা সত্যি কথা। মাঝে মাঝে তুমি বলারদের হাতে আটকায় যাও, ফিল্ডারদের হাতে আটকায় যাও, মাঝে মাঝে তোমার কোনো খোঁজ থাকে না, উল্টা পাল্টা দিকে চলে যাও। মাশরাফি ইনজুরি পিছে তার অনেক কন্ট্রিবিউশন আছে। যদি একটু ইজি ক্যাচ হিসেবে আসতো আজকে কিন্তু মাশরাফি এই জায়গাটা হতো না। But that catch was fantastic. One of the best catches of this tournament. Ever in any tournament, I'll say. মানে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ডাইভ এবং মাশরাফির ফিটনেস এখনো এই লেভেলের, ইট ইজ অ্যামিউজিং, ফ্যান্টাস্টিক, সুপার। এবং ওই ক্যাচের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে অ্যানালিসিস করে দেখা গিয়েছে যে শোয়েব মালিক ওই এরিয়াতে কিন্তু মাঝে মধ্যেই ক্যাচ দেন, তো মাশরাফি ওয়াজ এক্সপেক্টিং যে ক্যাচ আসতে পারে যে কোনো সময়, কিন্তু ক্যাচটা এভাবে চলে আসবে মানে হি ওয়াজ এক্সপেক্টিং যে একটু সহজ ক্যাচ, হোপিং ফর ইট বাট এক্সপেকটেশনটা এত বেশি ছিল। পরে ফিঙ্গার ইনজুরি হলো, জার্নালিস্টটা কোশ্চেন করলো যে আঙ্গুলের কি অবস্থা, তো শেপ দেখাচ্ছিল আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কলা গাছ। আমরা চাই এরকম আজকে বারবার হোক, এই যে স্ট্র্যাটেজি গুলোতে মাশরাফি বিন মুর্তজা আগায় সেটাই, দ্যাট মেক্স হিম আ ক্যাপ্টেন উইথ কনফিডেন্স। সে এমন ভাবে কিছু ফিল্ডিং মুভমেন্টস করে, এমন ভাবে কিছু বোলারদের আছে, স্পেল চেঞ্জ করছে, স্পেল চেঞ্জ করছে, ফিল্ডিং পজিশন চেঞ্জ করছে, সবকিছু মিলে। এবং মাশরাফির সবচেয়ে বড় কথা ব্যাপার হচ্ছে ওর দুই তিনটা কথা একটা প্লেয়ার বা একটা দলকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এটাকে বলে মোটিভেশনাল স্পিকিং, যেটা আমি করি আসলে। এই মোটিভেশনাল স্পিকিংটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের যে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি, হ্যাঁ, সেও কিন্তু এই ব্যাপারে এক্সপার্ট ছিলেন, হ্যাঁ, এক্সপার্ট বলাই যায় তাকে। সেও অন দ্য ফিল্ড স্ট্র্যাটেজি চেঞ্জ করে। মহেন্দ্র সিং ধোনি কিন্তু আগের ক্যাপ্টেন, এখন এই টুর্নামেন্টে রোহিত শর্মা লিড করছে। কেন? বিকজ মাঝখানে আই ডোন্ট লাইক ইট, মাঝখানে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন। ওকে ওকে দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে ক্যাপ্টেন বললে ওর কথাটাই মাথায় বারবার চলে আসে, আমি এতদিন তাই জানতাম সিরিয়াসলি। মানে আই ডিডন্ট এক্সপেক্ট, মানে রোহিত শর্মার পাশে সি দেখলে আমি ভাবতাম সামথিং এলস, ক্যাট অর সামথিং, ইট ডাজন্ট সাউন্ড ক্যাপ্টেন ম্যান। রোহিত শর্মা আপনি যতই ট্রাই করেন আই ডোন্ট কেয়ার, ইউ আর ক্যাপ্টেন, কিছু করার নাই। মহেন্দ্র সিং ধোনি ইজ দ্য ক্যাপ্টেন, হি ইজ দ্য আলটিমেট ক্যাপ্টেন। যতক্ষণ পর্যন্ত সে দলে আছে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, আসলেই তাই ফর মি, আমি চিন্তাই করতে পারিনি এটা। যাই হোক, আই এম ওয়ার্ড অ্যাবাউট মাই ক্যাপ্টেন, মানে আমাদের দেশের ক্যাপ্টেন নিয়ে আমরা চিন্তিত। আজকে ইনজুরির পরেও যদি আবার যদি মুশফিকের যদি আবার পাজরে কোনো প্রবলেম হয় বিফোর ব্যাটিং, তাহলে কিন্তু আমরা ভালো রকম সমস্যায় পড়ে যাব। এবং সেদিনও আমরা লিটন দাসকে বিহাইন্ড দ্য উইকেট আমরা যথেষ্ট ভালো করতেও দেখেছি, আবার একই সাথে বেশ কয়েকটা মিস করতেও কিন্তু দেখেছি। কাকে মিস করে? লিটন দাস বলকে, তোমাকে আর কারা মিস করবে? আসলে টুর্নামেন্টে যে ফ্লোটা, এতদিন ফ্লোটা যেভাবে গিয়েছে, আজকে কিন্তু স্পটলাইটটা পুরোপুরি থাকবে দুটা প্লেয়ারের উপর। ব্যাটিং এ হচ্ছে মুশফিকুর রহিম আর বোলিং এ হচ্ছে মুস্তাফিজ। তো খেলা যেহেতু এখন শুরু হচ্ছে, বাংলাদেশ ব্যাটিং করবে, সো আজকে আমাদের এক্সপেকটেশন থাকবে উইকেট গুলো না পড়ুক, মুশফিক ভালো খেলুক, কিন্তু এত আর্লি নেমে ভালো খেলা দরকার নেই, সে একটু পরেই নামুক। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইমরুল কায়েস কিন্তু মানে লোয়ার অর্ডারে ভালো খেলছে, একটা ম্যাচে
সে অলমোস্ট ছয় নম্বরে নেমে 72 করেছিলেন। আমরা কিন্তু আজকে তার কাছ থেকে ওরকম একটা পারফরমেন্স আশা করব, কজ ওই জায়গাটায় মানে ইমরুল কায়েস যখন নামেন তখন কিন্তু বল প্রচুর পরিমাণে ঘুরে, মানে বল বি প্রচুর পরিমাণে ঘোরা শুরু করে। ওই সময়টায় আসলে বাংলাদেশের যে ট্যাকটিক্সটা ছিল স্টেবল একজন ব্যাটসম্যান, উনি কিন্তু মানে দেখেও খেলতে পারেন মেরেও খেলতে পারেন, রাইট? এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের বেস্ট টিম গুলো সবসময় স্ট্র্যাটেজি ছিল। আমরা এক সময় দেখছি যে যখন শ্রীলঙ্কা ওয়াজ দ্য বেস্ট টিম এভার, ওই সময় কিন্তু হাসান তিলকরত্নে রোশন মাহানামা ওরা একদম লাস্ট স্টেজে এসে ধরে পুরো ম্যাচ চেঞ্জ করে দিত। ইন কেস অফ অস্ট্রেলিয়া মাইকেল বেইন ওয়াজ দেয়ার, তারা সবসময় ক্লুজনার ল্যান্স ক্লুজনার ফ্রম সাউথ আফ্রিকা, এরা কিন্তু অলওয়েজ এই কাজটাই করে আসছে। সো আমাদের যেহেতু উপরে একটা ধস নামার টেন্ডেন্সি আছে, সো ধসটা নেমে কারো তো উঠিয়ে ধরতে হবে, ওই জন্য একটু খেয়াল রাখতে হবে। তো ঠেলা দিতে হবে, ঠেলা তুমি আর বইলো না, তুমি তো ঠেলা দিলেই গড়াও। এই একটু আগে তুমি কি জানি বললা স্টেবল, এটা কোন বল? বলবীর, তারপরে তুমি আজকে মানে আজকে তোমার প্ল্যান কি, তুমি কার সাপোর্টে ঘুরতে চাও বা ঘোরাতে চাও? লিটি একদম লিটারালি চোখ বেঁধে, তারপরে এই যে এখন তো আমার এই যে করেসপন্ডেন্ট যে ড্রোন বলটাও খেলতেছে, মানে কি ডামি বল, মানে কই কন্ট্রোল করছে আমি। এই যে তোমার রিলেশনটা কি, ও কি ফিমেল বল না মেল? না না না, ওটা একটা মানে রোবটের মতো। আচ্ছা, এটা তো কখনো জিজ্ঞেস করা হয়নি, মানে যেই বলগুলো খেলে এরা ফিমেল না মেল? না না না, ওই টনি স্টার্কের মতো আমি আর কি একটা মানে এআই সিস্টেম ডেভেলপ করেছি, যেখানে আমি এখানে থাকলেও ওখানে বসে খেলতে পারি, মানে আমি আছি এখানে কিন্তু আমি আসলে ওই বলের ভিতরে। বা এটা একটা কমপ্লিকেটেড জিনিস, বুঝবা না। আজকে স্টিভ জবস বেঁচে থাকলে তোমার নাম স্টিভ বলস দিয়ে দিত। Nah, he doesn't have that balls. Only he did have, actually. এরপর থেকে প্রচুর বদনাম শুনছি আমরা প্রত্যেকটা মডেলের, যে সেম থিং ইজ কামিং আপ এগেইন এন্ড এগেইন ইন কেস অফ আইফোন। অনেকের কাছেই শুনলাম যে স্টিভ জবস যাওয়ার পর, যাই হোক, দ্যাট ইজ নট আওয়ার জব টু টক অ্যাবাউট স্টিভ জবস, আওয়ার জব ইজ টু টক অ্যাবাউট ক্রিকেট। ক্রিকেট এটা উড়িয়ে দাও, বাংলায় বললাম। আজকে কি প্লেয়ার কি হবে ইন কেস অফ বোলিং? মুস্তাফিজ, মুস্তাফিজ, অবভিয়াসলি মুস্তাফিজ। আমি অলরেডি বলে দিছি যে ব্যাটিং এ মুশফিক এবং বোলিং এ মুস্তাফিজ এর উপরেই বাংলাদেশ অনেকটুকু রিলাই করে। এন্ড দ্য চ্যালেঞ্জ, বুমরা, ইয়া, এটা অপোনেন্ট হিসেবে ইটস এ বিগ চ্যালেঞ্জ আই থিঙ্ক ইট ইজ। এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু আজকে তাকে মানে সামলাতে হবে। ইয়েস, হি ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ হিজ নেম। ইটস লাইক বুমরা, ওর নামে খুব সুন্দর গান আছে দিলাম, হ্যাঁ, ওই যে বুমরা নাকি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম ভ্রমর কইয়োগিয়ার কথা তোমাকে তো বলিনি, তোমার তো হার্ট নাই, ইউ আর জাস্ট আ বল। ওকে, তুমি জাস্ট একটা বল, বলের কখনো হার্ট থাকে না, নাহলে এত বাড়ি খেয়ে সহ্য করে। আজকের মতো মানে এই সিজনের মতো আমি চলে যাচ্ছি, তবে টেনশন নিবেন না, আবার ফিরে আসবো, আবার আসবো ফিরে এই এবিসির এই স্টুডিওর তীরে। স্টুডিওর তীরে, গ্রেট, এই স্পিচটাই মনে ছিল, ব্রিলিয়ান্ট পোয়েট। যাই হোক, বলবীরের কাছ থেকে তো আমরা বিদায় নিলাম, এবার আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিতে চাচ্ছি, বিকজ আপনারা কেউ লিটারালি স্পিকিং এখন আমাদের ভুলেও দেখবেন না, খেলা শুরু হয়ে গেছে এবং আপনাদের সেটাই করা উচিত। কিপ অন লিসনিং টু দ্য গেম এন্ড কিপ অন লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM, বিকজ যেই অনুষ্ঠানে চলতে থাকুক না কেন, ইউ উইল অলওয়েজ ফাইন্ড দ্য খেলা আপডেটস এভরিওয়্যার। সারাক্ষণই আমরা বলতে থাকবো কি চলছে না চলছে, আর কি বলবো, চলেন ফুয়াদ ভাই, থ্যাংক ইউ ফুয়াদ, থ্যাংক ইউ সমন্বয়, খেলা দেখি, আজকে খেলা হবে, থ্যাংক ইউ সেতু, এই যে থ্যাংক ইউটা দিতে দিল না, দাও দাও দাও, থাক হইছে, ধরে দাও, দিমু না, একটা মাইক দিয়ে দাও।